আমি বিয়েটা কিভাবে, আমি আসলেই বেকার। তো কি হয়েছে, সারা জীবন তো বেকার থাকবো না? একটা না কিছু চাকরি পাবা, কিচ্ছু হবে না, আমি রাজি। আরে আমার পরিবার কেউ নাই। আমি জানি এটা, আমি জানি। আমার সাথে থাকলে কিন্তু না খেয়ে থাকতে হবে। আরে বাবা না খেয়ে থাকে, আমার প্রচুর প্র্যাকটিস আছে, ভালো করে প্র্যাকটিস আছে। হ্যাঁ গাইস, ইটস মি রুবেলদাস অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অ্যান্ড্রয়েড টিপস। তো সেই টিপসটা হলো musical.ly তে আপনারা কীভাবে ডুয়েট ভিডিও বানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই রুবেলদাস কন্টিনিউ করবেন। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন অ্যান্ড আপডেট ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন দাবি করুন। গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট এটা লিখবেন musical.ly, এটা লিখবেন, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমেই যে একটা অ্যাপস হবেন, আর আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, ওইটা ক্লিক করে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর কী করবেন, জাস্ট এই জায়গায় আপনারা কী করবেন, ওপেনে ও মানে ডাউনলোড করার পর এই জায়গাতে আপনাদের ওপেন আসবে, আপনারা জাস্ট এই জায়গাতে ওপেন করে নেবেন। তো বেশ, ওপেন করে নেওয়ার পর আপনাদের কাছে জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের কাছে যদি ফেসবুক বা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে বললে তাহলে আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন, আর যদি না হয় তাহলে দরকার নেই। কিন্তু এই যে পাশে যে একটা মি অপশন দেখছেন, এই মি অপশনে ক্লিক করে আর কি আপনারা ফেসবুক বা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। তো নেবার পর আপনারা কী করবেন, এই জায়গায় দেখতেছেন, এই জায়গায় যে একটা অপশন দেখতেছেন লাইভ ক্যামেরা, এটা অপশন আপনার নিজের ভিডিওগুলো আপলোড করতে পারবেন এই জায়গার থেকে। আর কোনো ভিডিও ডুয়েট বানাতে চাইলে কী করবেন আপনারা, যেমন এই ভিডিওগুলো যদি আপনি যে কোনো ভিডিও যদি ডুয়েট বানাতে চান তাহলে কী করবেন, জাস্ট এই জায়গায় যে শেয়ার অপশন আছে, তো এই জায়গায় একটা ক্লিক দেবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনার কাছে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে, তো এই জায়গায় আপনারা দেখতেছেন কি ডুয়েট। তো ভিউয়ার্স, জাস্ট এই ডুয়েটে একটা ক্লিক দেবেন। তো ডুয়েটে ক্লিক দেওয়ার পর আপনার কাছে ঠিক একটু প্রসেস হবে, প্রসেস হওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এরকম একটি ইন্টারফেস নিয়ে আসার পর আপনারা জাস্ট এই জায়গায় দেখতেছেন যে এইটা একটা ক্লিক দেবেন। তো এটা ক্লিক দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, ওই ভিডিওটা অলরেডি শুরু হবে। এই দেখেন ভিউয়ার্স, সাউন্ডটা একটু কমানো। তো ভিউয়ার্স, জাস্ট আপনারা এই জায়গায় একটা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর দেখবেন ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে। এই দেখেন, এই শোনো তোমার মনে হয় তোমার এখন একটা বউ দরকার? তিন চারটা বউ দরকার আমার। তিন চারটা বউ মানে? তো ভিউয়ার্স, আপনার কাজটা একদমই শেষ। ভিউয়ার্স, জাস্ট এই জায়গা থেকে কি করবেন এখন, আপনার এটা অটোমেটিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, তখন আপনি কি করবেন, এই শুনো, এই টাকা পাও না আমার কাছ থেকে, এই শুনো। তো ভিউয়ার্স, যখন আপনার বাসা থাকবেন তো ওই জায়গা নিরিবিলিতে আপনি একটু ভালো করে করতে পারবেন। তো এই জায়গা কি করবেন, জাস্ট এই নেক্সট একটা ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট এই জায়গা থেকে পোস্ট করে দেবেন। এই যে পোস্টে ক্লিক দিবেন, বা এই জায়গাতে আপনার কিছু লেখার ইচ্ছা থাকলে এই জায়গাতে আপনি কিছু লিখে দিবেন। তো আমি জাস্ট এই জায়গায় দেখেন ভিউয়ার্স পোস্ট করে দিলাম। ভিউয়ার্স, এটা চালাতে হলে অবশ্যই নেটটা অনেক ভালো রাখতে হবে। ভিউয়ার্স, নেট ভালো না হলে এটা চালাতে একটু সমস্যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপলোড হোক, দেন আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন কী করবেন আপনারা, জাস্ট এই যে আপনাদের এটা অফেনে ক্লিক দেবেন। হ্যাঁ, অফেনে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স, নেট একটু স্লো, তো আবার আপনারা ঠিক এই জায়গায় একটা অপশন আছে, এই জায়গাতে একটা ক্লিক দেবেন। এই জায়গাতে ক্লিক দেওয়ার পর এই জায়গাতে দেখতেছেন সেভ অপশন। তো এই জায়গাতে আপনারা সেভ করে মানে আপনাদের ডিভাইসে নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স। তো আপনারা আপনাদের ডিভাইসে নেবার জন্য জাস্ট এটাই করবেন, এই জায়গাতে এরকম করে সেভ করে দেবেন ভিউয়ার্স। আর আপনারা বাসায় ভালোভাবে করলে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন ভিউয়ার্স। আর আপনারা এই জায়গার থেকে আপনারা ফলো করতে পারবেন, আর আপনাকে ফলো করতে পারবে মানে আমাকে মাত্র 25 জন ফলো করছে আর আমি 108 জনকে ফলো করেছি। তো ভিউয়ার্স, এই জায়গার থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। আর এই জায়গায় অনেক মজার একটা অ্যাপস, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স।